এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? তো এই যে আজকে কিন্তু সকাল সকাল সবাইকে পরোটা ভেজে দিব। তো ফ্রোজেন পরোটা, এটা হচ্ছে কাজির পরোটা, এটাই ভেজে দিব। আর ডিম পোস্ট দিয়ে খাবে, চা থাকবে সাথে অবশ্যই। এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে, চা ছাড়া তো সকালের নাস্তা জমবেই না। তো ফ্রোজেন পরোটাগুলো এসে কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে, আমাদের বলতে আমরা যারা হাউসওয়াইফ তাদের জন্য। আসলে দেখা যায় যে নাস্তা বানালেও কিন্তু পাশাপাশি আরও অনেক কাজ করতে হয়, শুধু যে দাঁড়িয়ে থেকে নাস্তা বানাই এটাই না। তো এই যে আমার পরোটাগুলো হয়ে গেছে, এগুলো ফ্রোজেন পরোটা, এগুলাতে তেল দেওয়ার প্রয়োজন হয় না। আর কেউ যদি চায় দিয়ে খেতেই পারে, তবে যেহেতু এমনিতেই তেল তেলা থাকে আমি আর তেল দিব না। আর পাশেই কিন্তু খুব ইয়ামি ইয়ামি করে দুধ চা বানাচ্ছি। আর চাটা কিন্তু আমার বাসায় একটু ঘনই খায়, ঘন বলতে দুধ চাটা একটু মানে ঘন আর কি খায়। তো এই যে চাটা বানাচ্ছি, আর হচ্ছে চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, আবার বললাম। আর চায়ে কিন্তু চিনির পরিমাণটা আমি একটু কম খাই, আর আমার বাসার হয়তো আমার বর বা আমার ছেলে ওরা একটু বেশি খায়, তো ওদের জন্য একটু চিনি দিয়ে রেখেছি আমি বেশি করে। আর এখানে হচ্ছে ডিম পোস্ট করে নেব, এখন ডিম পোস্টটা করে ওদেরকে খেতে দিয়ে দিব। গরম গরম পরোটা আর ডিম পোস্ট ভালোই লাগে খেতে, কলাও আছে সাথে, কলাও খেয়ে নেবে। আর তরকারি টরকারি আর আজকে আর আলু ভাজি কোনো কিছুই করি নাই, আসলে এগুলো দিয়েই হয়ে যাবে। আর ডিম পোস্টটা দেখা যায় যে মাসুকের বাবা একটু মানে ঘ্যালঘ্যালা খায় আর কি, ভিতরে ঘ্যালঘ্যালা বলতে একটু নরম, আর আমার ছেলে আবার একটু দেখা যায় যে একটু শক্তটা খায়। তো এই যে চা হয়ে গেল, যেটা বলছিলাম যে চিনি আগের থেকে আমি একটু বেশি করে দিয়ে রেখেছি, এই জন্য ওদেরগুলো একটু মানে গুলে দিচ্ছি চিনিটা। আর আমারটাতে চিনি কম আছে, যার জন্য আমারটার গুলার প্রয়োজন হবে না। সকালে ঘুম থেকে উঠে একই কাজ না, আমাদের মনে হয় যে আর ছুটি হয় না, কখনোই ছুটি হয় না, আর ছুটি মনে হয় যে আমরা নিতেও পারি না। আসলে এমন মানে গৃহিণীরা এমন যে চাইলেও তারা ছুটি কাটাতে পারে না, সব সময় ছেলের কথা, বরের কথা বা মেয়ের কথা এগুলাই চিন্তা করতে হয়। তো এই যে এখন কিন্তু একটু নিজের সঙ্গে সময় কাটাচ্ছি, মানে একটু নিজে নিজে চা খেয়ে নিচ্ছি। মাশরুকের বাবা মাশরু করা নাস্তা সেরে চলে গেছে, আর এই তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার বাসায় তো রীতিমতো একবারে টর্চার চলতেছে, আমি হচ্ছে আর্জেন্টিনা আর আমার বর আর আমার ছেলে হচ্ছে ব্রাজিল, ওরা তো সারাদিন ব্রাজিলের গেঞ্জি মানে এত পরে আমার সামনে ঘোরে। আমি তো আর্জেন্টিনা হলেও ওদেরকে এত টর্চার করি না। আর ওরা হচ্ছে দুই বাবা ছেলেতে সকালে দুপুরে রাতে মানে সব সময় শুধু ওই গেঞ্জি দেখাবে, মানে বোঝাবে যে আমরা হচ্ছে ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। তো যাই হোক, এটাতে কিন্তু মানে আমাদের ভিতরে একটু তর্ক বিতর্কও চলে খেলার বিষয়ে, এই জিনিসটা নিয়ে একটু আমাদের দ্বিমত। তো যাই হোক, আমার বাসায় আমি একাই আর্জেন্টিনা, শুধু সম্রাট আমার সাথে আছে আর্জেন্টিনা, আর ওরা বাবা ছেলেতে দুজনেই হচ্ছে ব্রাজিল। তো এই যে দুজনার জন্য তিনটা জার্সি নিয়ে আসছে, আর আমার তো একটা নিয়ে আসছে, যদিও বা আমার একটাও প্রয়োজন নাই, কারণ সাপোর্ট করাটাই বিশাল কিছু, আর পরিয়ে দেখিয়ে দেওয়ার দরকার নেই আমি মনে করি যেটা আর কি পার্সোনালি। আর এই যে এখানে হচ্ছে বুট ভেজে নিচ্ছি, এটা হচ্ছে মানে বালুর ভিতরে দিয়ে সুন্দর করে একটু বুট ভেজে নিচ্ছি। বুটগুলো এরকম করে ভাজলে কিন্তু এখনও হয় নাই, যখন ভাজবো পটপট করে তখন সুন্দর হয়ে যাবে। আর বাদামটাও আমার ভাজা হয়ে গেছে, আমি অলরেডি এখানে খেয়েও নিয়েছি বাদাম, মানে চেক করছিলাম যে ভাজাটা ঠিক আছে কি না। হ্যাঁ ঠিকই আছে, আর বুট ভাজা এখনও হয়নি, চুলা হিট ধীরে ধীরে ভাজছিলাম। আর আমি কিন্তু এখানে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি, এটা দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে, মানে এক কথায় শীতের সবজি দিয়ে আর কি ঝোল হবে এই মাছটা। আর অনেকেই আছে যারা নাক সিটকায় তেলাপিয়া মাছের নাম শুনলে, কিন্তু আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এটা হচ্ছে টাটকা ছোটো মাছ, এই মাছটা আমি রান্না করব টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর কি, মানে একবারে চটচড়ির মতো করব, বা পুরপুরি যেটাকে বোঝেন আপনারা হয়তো অনেকেই। তো যাই হোক, এই যে পাশে উঠিয়ে দিয়েছে, তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে মাছের ঝোল, মাছের ঝোলটাও হয়ে গেছে, আর এই তরকারিটাও প্রায় হওয়া হয়ে গেছে।
আর মনে হয় যে মানে একবার কাজ শেষ হতেই আর একবারে চিন্তা করতে হয় আমাদেরকে যে পরবর্তীতে আবার কোন কাজটা করব। তা এখন কিন্তু বিকেল টাইম, আমি একটু বাজারে যাচ্ছি, বের হয়েছি, আসলে কয়েকটা জিনিস লাগবে। তো বাজারে গেলে দেখা যায় যেটা সচরাচর হয় যে আমি আর ছেলে যাই, মাশরুকের বাবাও কখনো কখনো যায় যখন ও আসলে সময় পায়, সময়টাই আসলে মানে করে উঠতে পারে না। বিকেলে বাহিরে গেলে হয় কি একটা জিনিস যে একটু ঘোরাও হয়, আবার মানে কেনাকাটা থাকলে সেটাও সারা হয়, কারণ বাসায় মন বসে না। তো এই যে আমি কিন্তু আর ক্যামেরাটা ধরি নাই বাজারে, মানে যে কয়েকটা জিনিস নিছি আর কি, বাসায় এসে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এর ভিতরে আমার একটা শ্যাম্পু আছে, আর হচ্ছে একটা লোশন, ভাসলিন লোশনটা আমার খুব ভালো লাগে, পার্সোনালি বললাম এটা আমার খুব মানে আমার স্কিনে খুব আর কি স্যুট করে। শ্যাম্পু দেখা যায় যে ট্রিসমি যেটা সেটাই আমি ইউজ করি। আর এখানে হচ্ছে একটা প্যান্টও নিয়ে নেওয়া হয়েছে, এই প্যান্টগুলো অনেক সফট আর পরেও আসলে অনেক আরাম। তো জানি না এখন পছন্দ করবে কি না মাশরুকের বাবা। তো এই তো এগুলাই আর কি নিয়ে চলে আসছি, আরও জিনিস আছে দেখাচ্ছি, এগুলা আসলে মানে ব্যবহারের জন্য। আর খাবার যেগুলো কেনাকাটা করছি সেগুলোও দেখাবো অবশ্যই, আপনাদেরকে দেখাবো না তো আর কাকে দেখাবো, আপনারাই তো আমার দর্শক, অবশ্যই দেখাবো। তো এই যে এই কয়েকটা হচ্ছে মানে ইয়ের জিনিস ছিল আর কি, ব্যবহারের জিনিস। আর এই যে দেখেন ব্রাজিলের সাপোর্টারেরা কিভাবে সামনে বসে আছে, আমার হাতও কম লম্বা না, আমিও দেখিয়ে দিচ্ছি, গেঞ্জি না পরে শুধু হাত ঢুকিয়ে বলতেছে যে তোমরা কি শুধু একাই পারো, দেখো আমিও পারি। তো যাই হোক, এই যে যেটা বললাম সম্রাটের, আমি হচ্ছে আর্জেন্টিনিয়া, আর মাশরুকার মাশরুকার বাবা হচ্ছে ব্রাজিল। দুই বাব্বাটা এখন শুধু খেলার গল্প আর খেলার গল্প চলবে। আর এই যে বললাম যে আরও কিছু খাবার টাবারও নিয়ে আসছি, তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে, নতুন, এর আগে আমি আসলে টেস্ট করি নাই, তবে মানে ভালো লাগলো। তো এই কয়েকটা জিনিস নিয়ে আসছি। আর এটা হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আসলে বলল যে আপু এটা নিয়ে যান, অনেক ভালো লাগবে। তো আমি আসলে কখনো এর আগে এটা ট্রাই করি নাই, আজকে ট্রাই করব, করে আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব যে এটা কেমন খেতে। তো এই যে অবশেষে খুলতে পারলাম, এত টেপ লাগাই রাখছে যে খোলাই কঠিন মনে হয়। তো এই যে এখন এটা হচ্ছে একটু ট্রাই করব খেয়ে। এটা কিন্তু মিষ্টিটা একবারেই হালকা, মানে হালকা বলতে হালকা, খুবই হালকা, তবে খেতে কিন্তু খুব মজা, যারা ডায়েট করে তারাও খেতে পারবে এই জিনিসটা। তো আমি একটু চেক করলাম, আমার তো খুব ভালোই লাগছে খেতে। আর এটা মানে এত সুন্দর ক্রিস্পি যে তিনটা মিনিমাম তিনটা খেয়ে নিতে পারবেন সুন্দরভাবে একবারে। তো আমি কিন্তু কথা বলতে বলতে একটা খেয়েও নিলাম। তো যাই হোক, এই তো এটাই দেখাচ্ছিলাম, আর ভাবছিলাম যে এদেরকে আজকে রাতে কিভাবে আমি সহ্য করব। আজকে তো ব্রাজিলের খেলা আছে, তাই মাথায় বুদ্ধি আটলাম যে এদেরকে ভারী খাবার দিয়ে দিই। ভারী খাবার বলতে রাত্রেবেলা ভাত দিয়ে দিচ্ছি, আর আমার ছেলে তো ডিম পোস্ট ছাড়া মানে সে সকালে দুপুরে রাতে তিন বেলায় তাকে ডিম দিলে খুব খুশি, সে অন্যান্য খাবার পছন্দ করে না। তো এই জন্য করে ছেলের জন্য একটা ডিম পোস্ট করে দিচ্ছিলাম। আর আসলে ওর পরীক্ষা সামনে, পড়ারও মানে চাপটা খুব বেশি, তো এনার্জির প্রয়োজন আছে, যার জন্য আর কি এই তো। আর এই যে যেটা বললাম যে খাওয়াই একবারে ওষুধ টুষুধ খাওয়াই ঘুম পাড়ায় দিয়েছি, যে যাক বাবা এখন রক্ষা, আর ব্রাজিলের খেলা দেখতে দিব না। তো যাই হোক, এই মনোভাব করেই তো আমি মানে ওষুধ খাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছি। তো খুব খুশিতে ছিলাম যে যাক এখন আরামে যাই শুয়ে ঘুমাবো। কিন্তু যেই দেখি যে 1টা 10 বাজে গেছে, এ বাবা কিভাবে এটা সম্ভব, তাকে না ওষুধ খাওয়াই ঘুম পাড়ায় দিলাম। ওষুধ বলতে সে প্রেশারের ওষুধ নেয়, তো প্রেশারের ওষুধ খেলে বেশিক্ষণ জাগে থাকতে পারে না, ঘুমিয়ে যায়। তো আমি তারপরে দেখি যে পুরো টিম নিয়ে এসে খেলা দেখতেছে, আমার তো মাথায় খারাপ হয়ে গেল যে কিভাবে এটা সম্ভব, একটা ঘুমন্ত মানুষ কিভাবে আবার জাগে যায়। আর এর ভিতরে তো গোল দিয়ে দিছে, আর শুরু হয়ে গেছে মাশরুকের বাবার নাচানাচি, একবারে মানে মাথা খারাপ। আমি তো বলতে চাই লাইট বন্ধ করো, বন্ধ করে কি নাচানাচিটাই না শুরু করছে, তার উপরে আবার দুই দুটা গোল দিয়ে দিছে, মানে টিভিতেও নাচতেছে, টিভির বাহিরেও একবারে নাচ টাচ শুরু করে দিছে। আর এই যে সম্রাট আর্জেন্টিনা হেরু পাটি হেরে টেরে চলে গেল, বেচারা আর কি করবে। তো আমারও তো টেনশন উঠে গেছে, আমিও এসে আর কি করব, একবারে মানে ঢক ঢক করে 2 গ্লাস পানি খেয়ে নিলাম। তো আমার পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।